সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকায় বান্দরবানের ও রোমাড়ি এই তিন নির্বাচন নির্বাচন স্থগিত করেছে কমিশন উপজেলা নির্বাচনকে সামনে রেখে ইসির সঙ্গে আন্তমন্ত্রণালয়ের সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে আন্তঃ এই সভা অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন উপজেলা নির্বাচনে জাতীয় নির্বাচনের চেয়েও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়নের সিদ্ধান্ত হয় এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় নির্বাচনী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন ঢাকায় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কেরানীগঞ্জ দোহার ও নবাবগঞ্জ উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা তিন উপজেলায় তিন পদে সাত্রিশ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে পার্বত্য জেলা বান্দরবনের তিনটি উপজেলা যথা থানসি রুমা এবং রোয়াংশরিতে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব এবং অন্যান্য বাহিনীর সময়ের যৌথ অপারেশন চলমান রয়েছে তাই এই অপারেশন চলমান থাকায় গোয়েন্দা সংস্থার সময়ের সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন এই তিনটি উপজেলা নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠান করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে একটি রাজনৈতিক সিদ্ধান্তকে আপনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সাথে আমরা চাই অধিক সংখ্যক পদপ্রার্থী আসবে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনপ্রশাসন সমন্বিতভাবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে যত প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসবে স্থানীয় সরকারের নির্বাচন তত সুষ্ঠু হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি